প্যারাল স্পোর্টসে শ্রী পার্থ আচার্য প্রথম দিন প্রথমে একদিন আমার কাছে আসে এসে এবং উনি বলেন যে একটা সংস্থা আছে যারা বাংলার ফুটবলের পাশে এসে দাঁড়াতে চায়, বাংলা ফুটবলের বাণিজ্যকরণে সাহায্য করতে চায়। তারপরে আমি উৎসাহিত হই এবং শ্রী পার্থ আচার্য তারপরে সেই সংস্থার সাথে যোগাযোগ করে, অ্যাকাউন্ট স্পোর্টসের সাথে যোগাযোগ করে, যোগাযোগ করে ব্যাপারটাকে আরও এগিয়ে নিয়ে যায় এবং কিছু দূর কথাবার্তা বলার পর একটা মিটিংয়ের ব্যবস্থা করে এবং আমি অ্যাকাউন্ট স্পোর্টসের অফিসে যাই এবং সেখানে আলোচনা হয় এবং আলোচনার পরে সাথে সাথেই শ্রী জয়দীপ মুখার্জি আইএফএর সচিব ওনার সাথে যোগাযোগ করি। জয়দীপ মুখার্জির সাথে এই অ্যাকাউন্ট স্পোর্টসের সুদীপ গাঙ্গুলি বহুদিনের পরিচয়, 10 বছরের পরিচয়। তারপরে ওনারা এই ব্যাপারটা নিয়ে আরও আলোচনা করে এবং দুদিন আগে অ্যাকাউন্ট স্পোর্টস সাথে আইএফএর যে যে শর্তে যে যে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে সে ব্যাপারে সব চূড়ান্ত হয় এবং আমি বলবো যে এই গাঁটছড়া অ্যাকাউন্ট স্পোর্টসের সাথে আইএফএর সেটা বাধা হয় এবং যে বীজটা বপন করেছিল শ্রী পার্থ আচার্য সেইটা একটা গাছে পরিণত হয়, যে গাছে আমরা এখন দেখতে পাচ্ছি আজকে যে ফুল ফল দিচ্ছে এবং আমার মনে হয় এই ফুল ফল আপামর ফুটবল প্রেমী সেটা তাদের নির্মল আনন্দ দেবে। যে কোনো জিনিসের একটা সংযোগকারী ব্যাপার থাকে, যে কোনো জিনিসেরই, ধরো একটা নদী যদি মাঝখান দিয়ে চলে যায় তার জন্য একটা ব্রিজের সংযোগকারী দরকার, তো এরা তো একটা ব্রিজের কাজ করেছে এবং সেটা এতই মূল্যবান যে বাংলার ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মানে এটাকে খুব ছোট ভাষায় এভাবে বললে হয়তো কেউ অল্প কথা বলতে পারে, একটা বিরাট সংযোগ হচ্ছে এমন একটা জিনিস, সেই জায়গাটাকে ছোট করে দেখার তো কোনো জায়গাই নেই এবং এইটার মাধ্যম দিয়েই তবে আমরা উঁচু জায়গায় যেতে পারবো, বড় জায়গায় যেতে পারবো। মানে জাস্ট ব্রিজ ক্রস করার জন্য, না হলে মানে এপার থেকে ওপারে যাওয়া যায় না। এই জায়গাটা তো সত্যি একটা বিরাট ব্যাপার প্যারা স্পোর্টসের। আজকে তো আমরা বলছিলাম কোনোভাবেই মিডিয়া সাপোর্ট ছাড়া আজকে কোনোভাবে কোনো অর্গানাইজেশন এগিয়ে নিয়ে যেতে পারবে, কোনো ইনস্টিটিউশনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। আজকে এই যে একটা ইনিশিয়েটিভ, আজকে আমার মনে হয় আমরা এখানেই এটা বার্তা দিতে পারি যে আইএফএ অ্যাজ এ টিম, সেই টিমের মধ্যে মিডিয়াও থাকে, আইএফএ স্টাফরাও, কেন আমরা অ্যাজ এ কিন্তু যে অফিস বিয়ারার, আমরা ইলেক্টেড অফিস বিয়ারার, আজকে ক্লাবরা আমাদের ইলেক্ট করে। আজকে আমাদের এখানে টেনিয়ারটা আমাদের হয়তো 4 বছর, তারপরে আমরা কেউ রিলেক্টেড হতেও পারে তার ইচ্ছে থাকলে, তা আজকে সেখানে যদি আমরা এই টিমটাকে একসঙ্গে হিসেবে কাজ করতে পারি আমার মনে হয় আইএফএ ক্যান ডু ওয়ান্ডার্স। পার্থ প্রথম আমার কাছে আসে এবং সে কিন্তু এই বাংলার ফুটবলের জন্য কিছু করার এই আইডিয়াটা কিন্তু প্রথম পার্থ আমাকে এসে দেয় এবং পার্থই কিন্তু সুব্রতদা, মানে আমাদের বাপিদা, বাপিদাকে আমাদের অফিসে নিয়ে এসেছিল পার্থ এবং সেখানে মিটিংটা হয় বাপিদার সাথে এবং সেখান থেকেই কিন্তু সূত্রপাত। কিন্তু তখন এটা একটা একদম মানে সবে প্যান্ডেমিকের শুরু শুরু সময়, আমরা আশা করছিলাম যে প্যান্ডেমিকটা হয়তো 1 মাসে শেষ হয়ে যাবে, 2 মাসে শেষ হয়ে যাবে, আমি এটা এপ্রিল মে মাসের কথা বলছি। কিন্তু তারপরও যে আমরা দেখলাম যে এটা ক্রমশ চলেইছে, তখন এই ব্যাপারটা একটু ধামা চাপা পড়ে গেছিলো, একটু কোয়াইট হয়ে গেছিলো, আমরাও একটু ব্যাকসিট নিয়েছিলাম যে আচ্ছা কী হবে আর কত মাস চলবে, এরম ব্যাপারটা কিন্তু এসেছিলো। তারপর যখন আস্তে আস্তে আনলকটা শুরু হলো তখন আবার পার্থর সাথে কথা হলো, জয়দীপের সাথে কথা হলো, বাপিদার সাথে কথা হলো এবং সেই করে কিন্তু আজকের এই দিনটা এলো। সুতরাং আমি এটা বিশেষ করে বলতে চাইব যে আজকে এই যে আইএফএর সাথে গাঁটছড়া বাঁধা, এটার সূত্রপাত কিন্তু অবশ্যই অবশ্যই পার্থ আচার্য এবং প্যারালাল স্পোর্টসে। হ্যাঁ, স্বপ্নপূরণ, বাংলার ফুটবলের জন্য আমাদের প্রচেষ্টা সফল। আইএফএর 128 বছরের ইতিহাসে এই প্রথম এত বড় টাকা স্পন্সর, 4 বছরে 14 কোটি। কমার্শিয়াল পার্টনার হিসেবে এই আর্থিক দায়িত্ব বিখ্যাত বিজ্ঞাপন সংস্থা অ্যাকর্ডের। আইএফএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত আর আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলে চেষ্টা করেছিলাম বাংলার ফুটবলের পাশে দাঁড়াতে। আমাদের প্রস্তাব পেয়ে
একবারই রাজি হয়ে গিয়েছিলেন অ্যাকর্ডের কর্ণধার সুদীপ সত্য গঙ্গোপাধ্যায়। এর আগে আমাদের উদ্যোগে তিনি পাশে দাঁড়িয়েছিলেন গোয়া লীগেরও। বাংলার অ্যাকর্ডই গোয়া লীগের আগামী তিন বছরের স্পন্সর। সুদীপ বাবু, ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে উনি কাজ ছাড়া বাঁধতে রাজি হয়েছেন। এই কারণে রাজি হওয়ার কারণটা এই জন্য বলা হলো যে এখন এরকম একটা সিচুয়েশান, প্যান্ডামিক সিচুয়েশানে কেউ এগিয়ে আসবে এটা ভাবা যায় না। তো সেই জায়গায় উনি আমাদের সাথে এসেছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করবার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর খুব আনন্দের ব্যাপার একটা যে আই থেকে আজ পর্যন্ত যত স্পন্সরার এসছে এত টাকার স্পন্সরার আজ পর্যন্ত আসেনি। চার বছরে আমরা 14 কোটি টাকা, এটাকে একটা খুব বড় হিসাবে আমরা ধরে রাখবো এবং এখনো পর্যন্ত যা পেয়েছি বছর হিসাবে সেটা হচ্ছে সর্বোচ্চ। আমি ওনাকে ধন্যবাদ জানাবো এবং বলবো আমাদের সাথে সাথে ওনাকে সবসময় নিয়ে চলতে এবং আমাদের সাথে কিভাবে ওনাকে ওনাকেও এগিয়ে নিয়ে যেতে হবে এবং ওনার সাথে আমরাও এগিয়ে যাব, এই অঙ্গীকারে রইল। আজ একটা ঐতিহাসিক দিন, আইএফএ একটা ইতিহাস সৃষ্টি করলো। আজ আইএফএর 128 বছরের ইতিহাসে এই প্রথম আইএফএ কমার্শিয়াল পার্টনার পেল এবং ভারতবর্ষেও যত রাজ্য সংস্থা আছে তার মধ্যে আইএফএ এই প্রথম একটা রাজ্য সংস্থা যেটা কমার্শিয়াল পার্টনার, বাণিজ্যিক সাথী পেল। যখন আইএফএতে আমরা কর্মকর্তারা খুবই চিন্তিত কিভাবে বাংলার ফুটবল এগোবে, বাংলায় যদি ফুটবল টুর্নামেন্টস না হয় তাহলে আইএফএর অস্তিত্ব বিপন্ন হবে, সেই সময় সুদীপ গাঙ্গুলী, আমি বলব তার এটা একটা মহান কাজ যে সে শুধু বাণিজ্যিক দিকটা না দেখে কোটি কোটি বাঙালি ফুটবল প্রেমীদের মনোবাসনা, তাদের সেন্টিমেন্ট, তাদের ইমোশন সেটা মাথায় রেখে উনি এগিয়ে এলেন বাংলার ফুটবলের পাশে দাঁড়াতে। ওনারা যে অ্যাকর্ড স্পোর্টস নিজেকে এটা যোগ্য মনে করছে এবং আমাদেরকে এই সুযোগটা দিয়েছে যাতে আমরা ওনাদের পাশে থেকে বাংলা ফুটবলের উন্নয়নের কাজ করতে পারি। এবং প্রধানত আমাদের অ্যাকর্ড স্পোর্টস বিডিকের যে কাজটা হবে বা যে রোলটা হবে সেটা এটাই হবে যে আইএফএ ফুটবল এবং ফুটবলের ডেভেলপমেন্টের কাজ করবেন, অ্যাকর্ড স্পোর্টস বিডিকে আইএফএ এই কাজটি করার জন্য যে স্পন্সরশিপ, যে টাকা বা যে অর্থ প্রয়োজন আমরা সেটা কর্পোরেট জগৎ থেকে বিভিন্ন কোম্পানিদের কাছে এই আইএফএ যত প্রপার্টিস আছে, যেমন আইএফএ শিল্ড, কলকাতা ফুটবল লিগ এবং অন্যান্য যে জেলা লিগ ইত্যাদি এই যে প্রপার্টিসগুলো আছে এইগুলোকে আমরা কর্পোরেটসদের কাছে সারা ভারতবর্ষে আমাদের যে অফিস নেটওয়ার্ক আছে আমরা প্রত্যেকটা টুর্নামেন্টকে যে যে কর্পোরেটকে আমরা মনে করি যে এই টুর্নামেন্টের জন্য এই কর্পোরেটটা সুটেবল বা এই কয়েকজন কর্পোরেট সুটেবল আমরা তাদের কাছে এই টুর্নামেন্টগুলোকে নিয়ে যাব, তাদেরকে প্রেজেন্ট করব এবং তাদেরকে আমরা ইন্টারেস্টেড করব যাতে তারা এই টুর্নামেন্টগুলোতে ইনভেস্ট করে। অ্যাকর্ড স্পোর্টস বিডিকে আমার ধন্যবাদ জানানোর দরকার, কেন আজকে এই পরিস্থিতিতে যেখানে স্পন্সর ছাড়া ফুটবল বা বাংলা ফুটবল এগিয়ে যেতে পারে না, এই কঠিন সময় অ্যাকর্ড স্পোর্টস আইএফএর পাশে এসে দাঁড়িয়েছে। তো এইটা তো ধন্যবাদ পাওয়ার কথা।
আর তার সঙ্গে আমি আরেকজনকে ধন্যবাদ জানাবো, আমাদের পার্থ আচার্য। কেন পার্থদা প্যারালাল স্পোর্টসে এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্যে আমাদের এই ড্রাইভটা কিন্তু স্টার্ট আপ হয়। সুতরাং আমাদের এইটুকুনি বলছি যে সবাই কন্ট্রিবিউশনটা এখানে মহামূল্যবান। আর এই যে গাছ ছড়াটা আমাদের বাধা হয়েছে, আমাদের হয়তো এটা ইনিশিয়ালি 4 বছর আছে, কিন্তু 4 বছরে এইটুকুনি আমি বলছি যে আমার সঙ্গে যেটা সুবিধার কথা হয়েছে, আমরা ইনফ্যাক্ট অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা একটু আগেও মিটিং করছিলাম, আমরা ফোনেও আলোচনা করেছি যে আমরাও তাদেরকে যত সব চেষ্টা করব তাদের পাশে থাকতে, একটে পাশে থাকতে, একটে সাহায্য করতে, যাতে তারা যে ইনভেস্টমেন্টটা করছে সেটা যাতে তারা যথাযথ রিটার্নটা পায়। কেন একটা কর্পোরেট হাউস যদি রিটার্ন না পায় তার কিন্তু ইন্টারেস্টটা থাকবে না। সুতরাং এটা আমাদের সবাই, আমার পার্সোনাল রিকোয়েস্ট সবাইকে যে যে স্পন্সর আসবে মার্কেট, যে কমার্শিয়াল পার্টনার হিসেবে উনি যে স্পন্সরকে নিয়ে আসতে পারবেন, তাদেরকে যদি আমরা মিডিয়া বন্ধুরা একটু সঠিকভাবে মাইলেজ দেয় তাহলে আমার মনে হয় এই পার্টনারশিপটা আরও নম্রণ হবে। গোয়া লীগের জন্যও আমরা গর্বিত, গর্বিত বাংলার জন্য। আমি তো মনে করি একটা ইতিহাস রচনা হলো। আমরা প্রচুর স্বপ্ন দেখতাম জয়দীপের চোখে, যে জয়দীপ আমাকে প্রায়ই বলতো যে সে কী কী করতে চায় বাংলার ফুটবলের জন্য, এবং সে তার পুরো নিজস্ব ব্যবসা জলাঞ্জলি দিয়ে, সেখানে সময় না দিয়ে, পরিশ্রম না দিয়ে, পুরো সময় পরিশ্রম আইএফের জন্য, বাংলার ফুটবলের জন্য নিজেকে নিয়োজিত করেছিল, এবং আইএফের ফুটবলের উন্নয়নের জন্য, উজ্জীবিত করার জন্য সে অক্লান্ত পরিশ্রম শুরু করেছিল, এবং বিভিন্ন যেসব টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলোকে আবার শুরু করার উদ্যোগ নিয়েছিল, এবং সত্যি একটা উদ্যোগী পুরুষ সে, এবং বিভিন্ন নতুন নতুন বাংলার ফুটবলের উন্নয়নের প্রকল্প উনি গ্রহণ করেছিলেন এবং সেই সব নিয়ে পরিকল্পনা করছিলেন। তো আমি সেগুলো শুনতাম, কিন্তু ভাবতাম সেগুলো কী করে বাস্তবায়িত হবে যদি অর্থ না আসে। তো আজকে আমি খুব খুশি যে সেই অর্থের যোগান হলো, কারণ অ্যাকর্ড স্পোর্টস ভিডিকে তারা এগিয়ে এসছে জয়দীপের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য, জয়দীপের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য। সুতরাং আমি তো মনে করি বাংলার ফুটবলের সত্যি একটা স্মরণীয় দিন, এবং এই আজকের এই দিনটা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে এই কোভিড সিচুয়েশনের জন্য আমরা একটা জিনিস তো দেখতে পাচ্ছি যে টোটাল অ্যাক্টিভিটিস কোনো বন্ধ হয়ে আছে, সেখানে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়ে একটা 2 কোটি টাকা স্পন্সরশিপ কিন্তু অনেক বড় মানে বার্তা দেয়, ঠিক আছে। আজকে যে কোনো অ্যাক্টিভিটিস করতে গেলে বা ডেভেলপমেন্ট করতে গেলে তার সঙ্গে কিন্তু স্পন্সরশিপটা আসতেই হবে। তো আমাদের অবভিয়াসলি 7 মাস কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই কিন্তু আমাদের এতদিন আইএফএ খরচাটা চালিয়ে যেতে হয়েছে। আজকে আমাদের আইএফএ স্টাফেদেরও কিন্তু আমাদের কোনো কাটলমেন্ট আমরা করিনি। তা আজকে আমার মনে হচ্ছে যে আইএফএ যে ব্র্যান্ড বা বাংলা ফুটবলের যে ব্র্যান্ডটা সেটার জন্যে অ্যাসোয়েট হওয়ার জন্যে আমার মনে হয় আরও আগে আমাদের উচিত ছিল এটাকে নিয়ে ইনিশিয়েটিভ নেওয়া। আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আমরা হয়তো কাউকে একটা সেরকমভাবে টাই আপ করতে পারিনি। এখন আমার মনে হয় এই টাই আপটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কেন ওনাদের যে ক্লায়েন্ট স্পিয়ারটা আছে সেটা আমাদের ফুটবলের জন্যে অনেক কিছু আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসলে যেটা আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা বড় স্পোর্টিং বডি যেটা আমাদের দেশে বা বিদেশে, তাদের প্রত্যেকের কাজ করার ধরনটা কিন্তু এটাই হচ্ছে যে তারা স্পোর্টসের ডেভেলপমেন্টটা করে, এবং বাণিজ্যিক যে ব্যাপারটা সেটা তারা কিন্তু একটি বাণিজ্যিক সংস্থাকে দিয়ে দেয়। তার কারণ আইএফএ বাণিজ্য করতে পারে না, আইএফএর কাজ হচ্ছে ফুটবলের উন্নয়ন করা, সুতরাং আমাদের কাজ হচ্ছে বাণিজ্য করা। এই যে সংযোগটা, এইটাই আমরা আজকে করলাম যে আইএফএকে আমরা পুরোপুরিভাবে সাপোর্ট করব ফান্ড এনে দিতে, স্পন্সরশিপ এনে দিতে, আইএফএ সেটাকে কাজে লাগবে বাংলার ফুটবলের উন্নয়ন হিসেবে। সুতরাং আমরা কোথাও একটা ছোট রোল প্লে করব বাংলার ফুটবলের উন্নয়নের জন্য। প্যারালাল স্পোর্টসের পক্ষ থেকে একটি কথাই আমরা বলতে চাই, বাংলার ফুটবলের স্বার্থে এই চুক্তি করবার পাশে আমরা চেষ্টা করেছি যথাসাধ্যভাবে ফুটবলের জন্য কিছু করবার। বাংলার ফুটবলের ইতিহাসে তো বটেই, আমাদের ধারণা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনাও আমাদের এই কাজ, বাংলার লক্ষ লক্ষ ফুটবল সমর্থকদের জন্য।
আপনার জন্য, আপনাদের জন্য।